আমরা এইটা শুধু প্রথমে দেখেছিলাম, তাই তো? হ্যাঁ, ওবেলমানিয়াম প্যাট্রিনিফেরা। তাহলে যারা প্রথম ক্যাকটাস শুরু করবেন তাদের জন্য এই ভ্যারাইটিটা না নেওয়াই ভালো। না, করতে পারবেন, উনি যদি এর জন্য একটু স্পেশালি মিডিয়ামের ব্যবস্থা করতে পারেন তাহলে নিশ্চয়ই পারবেন। আপনার কাছ থেকে পুরো শুনে নিয়ে করতে হবে? একদম একদম, জেনে নিয়ে মিডিয়ামটা বানালেই অসুবিধা নেই। মানে মিডিয়ামটা একটু আলাদা, একটু হালকা, একটু স্পেশাল করে করতে হয় খাবার কম দিয়ে, তাহলে খুব সুন্দর থাকে এরা। আচ্ছা, কোনো সমস্যা হয় না। এবারে আমরা এগুলো দেখছি সব গ্রাফটেড। গ্রাফটেড, এই যে আরেকটা অনরুটেড প্ল্যান্ট আছে, এটা অ্যাস্ট্রোফাইটাম ক্যাপুট মেডুসা, এটা একদম অনরুটেড প্ল্যান্ট। এটা তো এমনি অন্যান্য ক্যাকটাসের মতন দেখতে নয়। না 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 না, অ্যাস্ট্রোফাইটামের একটা অসাধারণ সৌন্দর্য, যেন মনে হচ্ছে কোনো, এই গাছটা কোনো স্টকের উপরে না, এই দেখুন একদম অনরুটেড, একদম একদম রুটে আছে। বেশিরভাগ এই ভ্যারাইটিগুলো গ্রাফটে হয়, ফেরোর সঙ্গে গ্রাফট করা থাকে।